আজকে আমি বানাবো খিচুড়ি, তার জন্য আমি এখানে 200 গ্রাম মুগ ডাল ভেজে নিচ্ছি। যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 250 গোবিন্দভোগ চাল। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবার আমি মুগ ডালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মুগ ডালগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে এবং হাঁড়ির মধ্যে আমি এবার মুগ ডালগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দেব। গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব, তার জন্য এখানে আমি নিয়েছি 1টা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, আদা, হলুদ আর গোটা জিরে, এগুলোকে এবার আমি পেস্ট করে নেব। গোবিন্দভোগ চাল আমি এবার হাঁড়িতে দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি সবজিগুলো এবার দিয়ে দেব। বরবটি, আলু আর কুমড়োগুলো আমি এবার তেলের মধ্যে ভেজে নেব। সবজিগুলো ভেজে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ অ্যাড করলাম। সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি 1 চামচ গোটা জিরে, 3টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি আগে থেকে যে মশলার পেস্টটা করে রেখেছি সেটা এবার দিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা ভালো গন্ধ বের হচ্ছে। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এই পেস্টগুলো, মশলার পেস্টগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এর মধ্যে এবার মিশিয়ে নিতে হবে। আমি এর মধ্যে আরও 1 চামচ নুন অ্যাড করলাম, 1 চামচ চিনি অ্যাড করলাম। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এক চামচ গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন।